নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর। আমি হচ্ছে উৎকল মন্ডল। এই সময় রয়েছি নদিয়ার চাকদাহ স্বামীজির সঙ্গে। আর আমরা জেলার সেরা থিম হিসাবে নির্বাচিত করেছি, যে এই স্বামীজির সঙ্গে যে থিম করেছে সেই থিম, তারা কম বাজেটেই কিন্তু যে সমাজকে যে বার্তা দিচ্ছেন, যে প্লাস্টিক বর্জন করা, সেই বর্জন করা কিন্তু বার্তা দিচ্ছেন, তার জন্য আমরা জেলা সেরা থিম পুজো স্বীকৃতি দিয়েছি। আমার সাথে রয়েছেন ক্লাবের উদ্যোক্তা আছেন, শুনে নেব। 51তম বর্ষে ছাউতলা স্বামীজির সঙ্ঘ বিগত 4 মাস অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের ক্লাবের সদস্য সদস্যরা। আমরা প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ক্লাবে এমন কিছু বার্তা আমরা দেব সমাজের কাছে, ক্লাবের তরফ থেকে, এই পুজো কমিটির তরফ থেকে, যা মানুষকে কিছুটা হলেও সচেতন করবে। সমাজে আমরা দেখছি অনেক কিছুই আছে যা আমরা ব্যবহার করার পর ফেলে দিই, সেগুলো দিয়েও যে শিল্পকলা তৈরি করা যায় সেই বিষয়টাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তার সঙ্গে সঙ্গে প্লাস্টিক বর্জন বা সোলার যে ব্যবহার আমরা করি তা যতটা সম্ভব কম ব্যবহার করা যায়, সেই বার্তাটাই আমরা আমাদের এই থিমের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কি নাম আপনার? আমার নাম দিব্যজ্যোতি ঘোষ, আমি ক্লাবের সহ সম্পাদক। আমাদের সাথে রয়েছেন এই ক্লাবেরই আরেকজন সেক্রেটারি, যিনি সেক্রেটারি এই ক্লাবের। কেমন লাগছে এই ধরনের একটা উপহার, এই ধরনের একটা পুরস্কার পাওয়া? আপনাদের কম বাজেটে এই ধরনের একটা থিম কি বলবেন? এই ধরনের থিম করার জন্য যে সহযোগিতা আমার সকল সদস্যরা আমাদেরকে করেছে তার জন্য তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। আর আফতার চ্যানেল থেকে যে প্রাইজটা আমরা পেয়েছি তার জন্য আমরা আফতার চ্যানেলকে সত্যি কৃতজ্ঞতাবোধ জানাচ্ছি। কি নাম আপনার? বিকাশ রায়। কি কেমন লাগছে এই ধরনের একটা পুরস্কার পেয়ে, কি বলবেন? প্রথমে আমি স্বামীজি সংঘের পক্ষ থেকে আপনার নিউজ পোর্টালকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের ক্লাবকে এই ধরনের একটা সম্মানে সম্মানিত করার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং বিশেষ করে আমাদের যে ইয়ং ব্রিগেড, তাদের যে অক্লান্ত পরিশ্রমের এটা ফলশ্রুতি অল্প বাজেটে, সেটা আরও একবার প্রমাণ হলো। আগামীতে আমরা চেষ্টা করব এর থেকে আরও ভালো কিছু করার, মানুষকে আরও আনন্দ দিতে। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম জ্ঞান বিশ্বাস।